বন্ধুরা, বাংলা নিয়ে আপনাদের স্বাগত। তো ভিডিও শুরু করার আগে আমি একটা কথা বলে যাই, আজকের ভিডিওতে আমি আপনাকে কী করে রেজিস্টার করতে হয় বা কী করে লগ ইন করতে হয় সেটা সম্বন্ধে আমি দেখাবো না। আমি একটা ইনফরমেশান দিতে চাই যে সাইটটা এখন ওপেন হচ্ছে, তো আপনারা যারা ডিজিটাইজ ইন্ডিয়াতে কাজ করেন তারা দেখেছেন যখনই আপনি সাইটটি ওপেন করতে যাবেন তখন দেখাচ্ছিল ডিজিটাইজ ইন্ডিয়া ইজ মেনটেন্স আন্ডার মেনটেন্স। তো কিছুদিন আগে আমার ফেসবুক গ্রুপে একজন পোস্ট করে যে সাইট ওপেন হচ্ছে না, তো আমি ভেবেছিলাম হয়তোবা সাইট ওপেন হচ্ছে না কারণ সার্ভারে কোনো প্রবলেম আছে। তো তারপরে সে পোস্ট যখন করে যে সাইটটি ওপেন হচ্ছে কিন্তু লগ ইন করা যাচ্ছে না, তো আমি আজকে দেখাবো কী ব্যাপারটা হচ্ছে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো যখনই আপনি সাইটটিকে ওপেন করবেন তখন আপনি দেখতে পাবেন এরকম একটা উইন্ডো। তো এখানে দেখতে পাচ্ছেন যে পার্টস অফ দিস পেজ আর নট সিকিউর সাচ অ্যাজ ইমেজেস। তো এটা হলো মিক্সড কন্টেন্ট। দেখুন, দেখতে পাচ্ছেন এখানে HTTPS লেখা আছে কিন্তু এর যখন সার্ভারে যেসব ফাইলের উপর ডিপেন্ডেন্ট থাকে, মানে CSS ফাইল ইমেজগুলো, সেগুলো হচ্ছে নন সিকিউর সার্ভার থেকে আসছে। আমি আপনাকে দেখাচ্ছি, আমি ভিউ পেজ সোর্সে ক্লিক করলাম, ক্লিক করার পরে নতুন একটা পেজে আমি গেলাম। এবার আপনি নিজে দেখতে পাচ্ছেন, এখানে দেখুন দেখতে পাচ্ছেন HTTP, এটা হচ্ছে নন সিকিউর সাইট। তো এখান থেকে যখনই যাচ্ছে সেই জন্য HTTPS সাইট অ্যাকসেপ্ট করছে না, সুতরাং আপনি সাইটটি সেখানে ওপেন করতে পারবেন না। তো এখানে দেখতে পাচ্ছেন, তো যখনই আপনি ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে যাবেন সেক্ষেত্রে আপনি একটা সমস্যা পড়বেন যে এখানে লগ ইন হচ্ছে না। তো আমি প্রথমে এটাকে কপি করলাম কন্ট্রোল সি করে, তারপরে নোট প্যাড প্লাস প্লাসে গিয়ে আমি এটাকে পেস্ট করলাম। পেস্ট করার পরে আপনি উপরে দেখতে পাচ্ছেন এখানে HTTP দেওয়া আছে, সেই HTTP যেগুলো আছে আমরা সেগুলোকে রিপ্লেস করে HTTPS করবো। তো আমি এখান থেকে ফাইন রিপ্লেস করে HTTPS করে নিচ্ছি। তারপরে রিপ্লেস অলে ক্লিক করলে আমার টোটাল যতগুলো HTTP ফাইল ছিল সবগুলো HTTPS হয়ে গেল। তো আমি তারপরে আমি ডেস্কটপে এটা একটা যে কোনো নাম দিয়ে সেভ করে দিচ্ছি। আমি এখানে দিলাম dip.html, তারপরে মিনিমাইজ করে আমি এই ফাইলটিকে রাইট ক্লিক করে ফায়ারফক্স ওপেন করব। ওপেন করার পর দেখতে পাচ্ছেন এখানে আমি ইউজার নেম পাসওয়ার্ডটা আমি দিয়ে দিই। ইউজারনেম পাসওয়ার্ড দেওয়ার পর একটা পেজ এখানে আমার দেখুন লগ ইন হয়ে গেছে। এখানে আমার ড্যাশবোর্ডটা দেখাচ্ছে আর স্পিড অ্যাকুরেসি সব কিছু দেখাচ্ছে, কিন্তু এই একই সমস্যা যেহেতু এগুলো এর CSS ফাইলের স্টাইলের ইমেজগুলো যেগুলো আছে সেগুলো নন সিকিউর সার্ভার থেকে আসে, সেই জন্য এখানে আপনি ডিসেবল প্রোটেকশন ফর নাও করে নিন, তাও দেখতে পাবেন যে সাইটটি ওপেন হয়ে যাবে কিন্তু এটা টেম্পোরারি এটা কাজ করবে। তো দেখি নি, এই যে সাইটটি ওপেন হয়ে গেল, দেখুন সাইটটি খুলছে এবং আপনার যে আগের যেসব ডেটাগুলো ছিল সেগুলো এখনও আছে। আপনি যদি চান রিভার্স পয়েন্টে দেখতে চান তাহলে রিভার্স পয়েন্টে ক্লিক করুন, আবার একইভাবে সেই অপশানটিতে গিয়ে আপনাকে ডিজেবল প্রোটেকশন ফর নাও করে নিতে হবে। আপনি দেখতে পাচ্ছেন যে আপনার কাছে যেসব ব্যালেন্স ছিল সেগুলো এখনও আছে, তা আপনি দেখে নিতে পারবেন, কিন্তু ব্যাপারটা হলো এরপরে আপনি যদি এই প্রসেসটা ইউজ করে কি ওয়ার্কস্পেসে যেতে পারবেন। তো দেখে নিই, ওয়ার্কস্পেসে যাওয়ার পরে একই অবস্থা। তো আপনাকে আপনি যদি আবার সেই ডিসেবল প্রোটেকশন ফর নাও করে নেন তাহলে দেখতে পাবেন যে সেই পেজটি এই যে একটা নতুন পেজ ওপেন হলো। তো এখানে আপনি যখনই লোড ওয়ার্ক স্পেস করবেন তখন দেখবেন যে আবার সেই মিক্সড কন্টেন্ট সমস্যা, আবার একই সমস্যা। তো এই পদ্ধতি ইউজ করে আপনি কাজ করতে পারবেন। আমি আপনাকে একটা সিম্পল এক্সাম্পল দিলাম কী করে ডিজিটাইজ ইন্ডিয়াতে কোনো আপডেট হয়েছে কিনা, HTTPS এর জন্য এটা প্রবলেমটা হচ্ছে। তো আমি আরেকটা জিনিস আপনাকে এখানে জানাবো, সেটা হলো তারা যে মেনটেন্সটা দেখাচ্ছিল ডিজিটাইজ ইন্ডিয়া আন্ডার মেনটেন্স সেটা হয়েছে কিনা। তো যখনই আপনি ব্যাংক প্রোফাইল অপশানে যাবেন, ব্যাংক প্রোফাইল অপশানে গিয়ে আমি দেখি কিছু চেঞ্জ হয়েছে কিনা, কোনো আপডেট হয়েছে কিনা। দেখুন, আমাকে এখানে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় দেখাচ্ছে, কারণ এটা আমি অনেক দিন আগে চেঞ্জ করেছিলাম, তাও এটা এখনই আছে, তার মানে এখনও সেমই আছে, চেঞ্জ হয়নি। তার মানে আমার মনে হয় আধার অথেন্টিকেশনের আধারের ব্যাপারটা, যে লিঙ্কের ব্যাপারে, সেটা কোনো পরিবর্তন আপাতত হয়নি এই ডিজিটাইজ ইন্ডিয়া এই আপডেটে।
তো আপাতত এরকম দেখাচ্ছে, আশা করা যাচ্ছে যে এই প্রবলেমটা খুব কিছুদিনের মধ্যেই সলভ হয়ে যাবে, কারণ সাইট ওপেন হচ্ছিল না, এখন সাইট ওপেন হচ্ছে, বা আগে সাইট ওপেন করলে ওখানে আন্ডার মেনটেন্যান্স দেখাচ্ছিল, কিন্তু এখন এইচ টি টিপি সাইটটাই খুলছে, কিন্তু কন্টেন্টের প্রবলেম হচ্ছে। সেক্ষেত্রে এই প্রবলেমটা আগে আমরা ফেস করেছিলাম, তো আজকে আমি এই লগ ইনের প্রসেসটা দেখালাম শুধুমাত্র একটা ফর এক্সাম্পলের জন্য, যে আপনারা হয়তো ভেবেছেন যে যখনই সাইট আপডেট হয়েছে তাহলে আপনারা আপনাদের যে আগের যেগুলো ডেটা ছিল সেগুলো হয়তো ডিলিট হয়ে গেছে, কিন্তু ডিলিট হয়নি, সেগুলো সব আজ আছে। হ্যাঁ, তো কতদূর কী হবে জানি না, কারণ ডিজিটাইজ ইন্ডিয়া তো পক্ষ থেকে কোনো রকম রিপ্লাই আমরা পাই না, আমাদেরকে দেওয়া হয় না, তাদের কথার কোনো ঠিক নেই। তো যখন সাইটটা ওপেন হয়েছে আশা করি সাইটটা কাজ শুরু হয়ে যাবে, যখনই সাইটে কাজ শুরু হবে তখন আমি অবশ্যই আপনাদেরকে এই চ্যানেলে ভিডিও বানিয়ে আপনাদেরকে ইনফর্ম করব, আপনারা সেখান থেকে কাজ করতে পারবেন, এবং রেজিস্ট্রেশন প্রসেস অনেক ভিডিও আছে সেগুলো আপনারা দেখে নিতে পারবেন। তো বন্ধু, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।